সবাইকে শুভেচ্ছা স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানোর জেরে আজ ঢাকা এবং বিভিন্ন শহরে গণপরিবহন সংকট দেখা দিয়ে গেছে এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা যেগুলো চলেছে তারা ভাড়াও নিয়েছে বেশি এদিকে বাস ভাড়া বাড়ানো নিয়ে কিছুক্ষণ আগে বৈঠকে বসেছে সংশ্লিষ্টরা সরকার বলছে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না কয়েক বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে দূরপাল্লার পরিবহনে ডাকাতি এবং ধর্ষণের ঘটনা গেল সাত মাসে কমপক্ষে ২৫টি ডাকাতির ঘটনা ঘটেছে এর সাথে নতুন ত্রাস হিসেবে যুক্ত হয়েছে ধর্ষণ পরিবহনে ডাকাতি বন্ধে ইমার্জেন্সি বাটন ভিডিও করার সহ নানা পদক্ষেপের কথা শোনা গেলেও বাস্তবে তার প্রয়োগ নেই দীর্ঘদিন ধরে যানজটের কারণে দুর্ভোগে আছে পাবনাবাসী শহরের প্রধান সড়ক দুই লেন থেকে চার লেন করার কাজ দুই যুগ ধরে ঝুলে আছে অপ্রশস্ত সড়কে যেখানে সেখানে পার্ক করে রাখা হয় গাড়ি বেদখল হয়ে আছে অধিকাংশ ফুটপাত এবার বিস্তারিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কমিয়ে দিয়েছেন মালিকরা যা ভোগান্তিতে ফেলেছে নগরবাসীকে দূরপাল্লার অধিকাংশ বাস ছাড়েনি যারা চালিয়েছেন তারাও নিয়েছে বাড়তি ভাড়া হাসান তানভীরের রিপোর্ট গত মধ্যরাত থেকে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল এ কারণে খুব একটা ভিড় নেই পাম্পগুলোতে যারাও আসছেন তারাও প্রয়োজনের তুলনায় কম তেল কিনছেন ২০ লিটার তেলের পরিবর্তে ২০০০ টাকা আমি পেলাম ১৪.৫ লিটার আজকের দিনে তেল নিতে আমার ১০০ টাকা বেশি লাগলো আর কি সাধারণ মানুষের কথা যদি ভাবা হয় তাহলে তো এইভাবে হুট করে এত টাকা বাড়ানো হয় না ১-২ টাকা বাড়াইলে সেটা সম্ভব আগে আমার খরচ হতো অফিস যাতায়াতে আমার হচ্ছে ৪০০০ টাকা এখন আরও ২০০০ টাকা বাড়া যাবে আমার ২০০০ টাকা তো ছাড়ি পারবে না কোনো নোটিশ ছাড়া বাংলাদেশ এত উন্নত আমরা সিঙ্গাপুর হয়ে গেছি আর শুনছি যে অকটেন এবং পেট্রোল নাকি আমাদের দেশে উৎপাদন হয় তাহলে এগুলো দাম বাড়লো কেন গাড়িটি এখন আর আগের মতো হয়তো আর ইউজ করাও যাবে না খুব ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া গাড়ি আর ইউজ করবো না তাছাড়া উপায় নাই সকাল থেকে পর্যন্ত কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে তেলের বাড়তি দামের প্রভাবে সকাল থেকে রাজধানীতে দেখা দেয় গণপরিবহনের তীব্র সংকট ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়েন বেশিরভাগ মানুষ প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে রাস্তায় যারা যেতে পেরেছেন তাদের গুনতে হয়েছে বেশি ভাড়া না বাস পাইতেছি না বাস কম আগে চেক বাস কম তেলের দাম বাড়ানোর কারণে সম্ভবত বাস কম বাস পাচ্ছি না তেলের দাম বাড়াই দিচ্ছে হঠাৎ করে বাস বন্ধ করতেছে এই কারণে বাস পাচ্ছি না বহুত দুর্গি দাঁড়াই দিচ্ছে রাস্তা ডবল ভাড়া নিল ৫০ টাকার ভাড়া ১০০ টাকা নিল এখন আবার এই যে ১০ নম্বরে যাবো এই যে বাসই পাচ্ছি না দেওয়ালে পিঠ থাকা এখন কি করবে মানুষ বাধ্য হইয়া উঠা যাইতেছে কিন্তু হ্যাঁ বাড়তি বানাবে শুধু সিটি সার্ভিস নয় দূরপাল্লার গণপরিবহন খুব একটা ছাড়েনি রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে অল্প সংখ্যক বাস চললেও সেগুলোতে দিতে হয়েছে বাড়তি ভাড়া আসার টাইমে তো ৪৫০ টাকা ভাড়া আর এখন যাওয়ার টাইমে তো ৫৫০ এখন তো ৫৫০ যে ৫০০ করিব না আমরা মানে ৫০০ গাড়ি ছেড়ে দিতাম এখন মালিক আপাতত মনে বন্ধ রাখছে দিতাম ৪৫০ টাকা আজকে ৫৫০ টাকা এরপরে মনে হয় গাড়ি চালিয়ে কত ছিল ১১১টা এন বাজাজে ১২১২টা এন এই যে গাড়িটা টান দিতেছি হঠাৎ তেলের দাম বাড়ানোয় বিভিন্ন জেলাতেও গণপরিবহন চলাচলে বিশৃঙ্খলা দেখা দেয় চট্টগ্রামে সকাল থেকে সড়কে ছিল কম গণপরিবহন গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অন্য দিনের তুলনায় কম ছিল যান চলাচল জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বরিশালের যাত্রীবাহী বিভিন্ন লঞ্চেও হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা এর আগে গতরাতে ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা অক্টেনের ৪৬ আর পেট্রোলের দর
44 টাকা করে বাড়ানো হয়। ডিজেল ও কেরোসিন কিনতে হচ্ছে 114 টাকা প্রতি লিটার, অকটেন 135 টাকা আর পেট্রোল 130 টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয়েছে, গত 6 মাসে দেশে জ্বালানি তেল বিক্রি করতে গিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসিকে 8,000 কোটি টাকা লোকসান দিতে হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিশ্ববাজারের দর বিবেচনায় নিয়েই তেলের দর যৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। এর আগে গেল নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা করে বাড়িয়েছিল সরকার। দামের ট্রেন্ডটা কম, এই কারণে আমাদের বৃদ্ধিটাও ওরকম ভাবে বৃদ্ধি হয়নি। $170 যে পরিমাণ বৃদ্ধি করার কথা ছিল বা $140 যে বৃদ্ধি করার কথা ছিল সেটা তো আরো অনেক বেশি ছিল। সেটা আমার বৃদ্ধি করতে হইতো প্রায় 80 টাকার জায়গায় আরো 80 টাকা, কিন্তু আমি নিয়ে আসছি সহনীয় পর্যায়ে রাখা যায় কিনা। তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গণপরিবহনের ভাড়া সমন্বয় নিয়ে বিআরটিএর সঙ্গে বৈঠকে বসেছেন পরিবহন মালিকরা। বিকেল 5টার পর রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। অংশ নিয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিনুল্লাহ নুরি এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা। এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বাস ভাড়া কিলোমিটারে সর্বোচ্চ 29 পয়সা এবং লঞ্চ ভাড়া 42 পয়সা বাড়তে পারে বলে ধারণা দিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। এদিকে তেলের দাম অস্বাভাবিক বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। বিকেলে রাজধানীতে এক মত বিনিময় সভায় সংগঠনের সভাপতি জসীমউদ্দিন বলেন, হঠাৎ জ্বালানির দাম বাড়লে বেশি ক্ষতিগ্রস্ত হয় মধ্যবিত্তরা। করে নাই, যার জন্য আমরা বলছি 48-50,000 কোটি টাকা তখন সরকার লাভ করেছেন, তো সেটাও সমন্বয় করতে পারতো এখন। তো এখন নিশ্চয়ই সামনের দিকে করবে, ইন্টারন্যাশনাল মার্কেটের দাম বাড়লে দাম বাড়াবে, কমলে কমাবে। গ্যাসের দাম বাড়িয়েছেন 15%, আমরা কিন্তু স্বাগত জানাইছি। 15% আমাদের বহ সহ্যর ভিতরে ছিল, তা এখন এখানে বেশি তো হয়ে গেছে, অনেক পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি। IMF-এর কাছ থেকে ঋণ নেওয়ার শর্ত মেনে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোলা ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে দুপুরে নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ফখরুল আরও বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে IMF-এর কাছে ঋণ চেয়েছে সরকার। তেলের দাম বাড়ানোর ফলে সব কিছুর দাম দ্বিগুণ হবে, এটি দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে, যাতে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, বলেন তিনি। আকাশ প্রবাহ নজিরবিহীন দুর্নীতির মধ্য দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, তার আরেকটি প্রমাণ হচ্ছে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম প্রায় 50 গুণ বাড়িয়ে দিয়েছে। এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করার সঙ্গে সঙ্গেই বেড়ে যাবে পরিবহন ব্যয়, পরিবহন ভাড়া, একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে কে? ক্ষতিগ্রস্ত হবে আমাদের সাধারণ মানুষ। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য 2 দিনের সফরে বিকেলে ঢাকায় এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিকেলে ঢাকায় পৌঁছেই তিনি যান ধানমন্ডি 32 নম্বরে, সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে স্মারক বইয়ে মন্তব্য লেখেন তিনি। তার এই সফরে দুই দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা এবং সংস্কৃতি বিনিময় সহ বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি সমঝোতার স্মারক এবং সম্মতিপত্র সই হওয়ার কথা রয়েছে। কাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। এ সফরে ঢাকা রোহিঙ্গা সমস্যার উপর বিশেষ প্রাধান্য দেবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত কয়েক বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে দূরপাল্লার পরিবহনে ডাকাতি ধর্ষণের ঘটনা। বিশ্লেষকরা বলছেন, ঘটনা ঘটার পর তৎপরতা বাড়লেও আইন প্রয়োগ এবং জবাবদিহিতা নেই। আইন মানতে বা মানাতে খুব একটা আগ্রহী নয় মালিক পক্ষ। কাউসার সোহেলের রিপোর্ট। চলন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতির মতো অপরাধ দেশে ক্রমশই বাড়ছে। দূরপাল্লার বিভিন্ন বাসে এবছর জুলাই পর্যন্ত কমপক্ষে 25টি ডাকাতি হয়েছে, আর শেষ 3 মাসে 999 নম্বরে এমন অপরাধে সাহায্য চেয়ে কল এসেছে 248টি। এই অপরাধের সঙ্গে নতুন ত্রাস ধর্ষণ। 2016-19 সাল পর্যন্ত গণপরিবহনে পৌনে 200টি ধর্ষণ ও 91টি যৌন হয়রানির ঘটনার রেকর্ড আছে।
গেল সপ্তাহে টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণের মতোই অতীতের একাধিক ঘটনায় থানা মামলা না নেয়ার অভিযোগও আরেকটি বাস্তব চিত্র। বিশ্লেষকরা বলছেন, আইনের যথাযথ প্রয়োগ নেই বলেই দ্রুত বাড়ছে এ ধরনের অপরাধ। পরিষ্কার বলা আছে, স্টার্টিং থেকে শেষ পর্যন্ত ইন বিটুইন যে কোনো জায়গাতে মামলা হতে পারে। এই ধরনের হিনিয়াস ক্রাইম যেই থানা এরিয়ার মধ্যে পড়ে, ধরে না হয় কর্তৃপক্ষ মনে করে সেই থানা ওসি এবং এসপি ইনএফিসিয়েন্ট, এই আশঙ্কা থেকে সাধারণত এড়ানোর চেষ্টা করে। আমরা এই ডাকাতি রোধ করার জন্য আমরা কিন্তু হাইওয়ে পুলিশ দাবি করে নিয়ে আসছিলাম আর মালিকরা শ্রমিকরা। আমার মনে হয় যে এই হাইওয়ে পুলিশের তৎপরতা কিছুটা ঝিমিয়ে পড়ছে, এই সুযোগটা ডাকাতরা নিচ্ছে। পরিবহনে ডাকাতি বন্ধে চলতি বছরের শুরুতে মহানগর পুলিশ প্রতিটি বাসে পুশ বাটন বসানোর কথা জানালেও তা এখনো কার্যকর হয়নি। যাত্রা শুরুর স্থানে বাসের ভেতরের অবস্থা ও যাত্রীদের ভিডিও করার নিয়ম থাকলেও তা অধিকাংশ বাসেই হচ্ছে না। হাইওয়ে পুলিশের কোন সদস্যকে আমার চোখে রাস্তায় পড়ে নাই, তাহলে এরা ভিজিবল না। পুলিশ কমিশনার সাহেব যেই লোক আমাদের কাছে আসার কথা, আমাদের সাথে তারা যোগাযোগ করে পুশ বাটনটা কি করে লাগানো যায় এবং এটার ভ্যালুয়েশন কত হবে, সবকিছুর একটা সুরাহা হওয়া প্রয়োজন, কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের সাথে এই বিষয়টা নিয়ে সুরাহা করেনি। একটা মামলা হবে না, মামলা হবে, মালিক একটা মামলা করবে, পুলিশ একটা নিজে মামলা করবে, রাষ্ট্রের পক্ষ থেকে ভিকটিম একটা মামলা করতে পারে, এমনকি সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য মামলা করতে পারে। মামলার চাইতে বড় আমি যেটা বলছি যে কম্পেনসেশন, যেটা রেস্টোরেটিভ জাস্টিস আমরা বলি। বাস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে রীতিমতো পরিকল্পনা করে ঘটানো হচ্ছে এসব অর্গানাইজড ক্রাইম, তাই এ অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেয়ার পাশাপাশি নিশ্চিত করতে হবে সব মহলের জবাবদিহিতা, বলছেন বিশ্লেষকরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। অপ্রশস্ত সড়ক, যেখানে সেখানে গাড়ি পার্কিং, অবৈধ যানবাহনের কারণে পাবনায় যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছে শহরবাসী। প্রতিনিধি শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। দেশের অন্যতম প্রাচীন জেলা পাবনার জনসংখ্যা এবং যানবাহন ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও সে তুলনায় বাড়েনি শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কের প্রস্থ। প্রায় দুই যুগ আগে তৎকালীন সরকার সড়কটি চার লেনে উন্নীত করার ঘোষণা দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি, ফলে যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শহরবাসী। জনসংখ্যা বেড়েছে বহুগুণে, যানবাহন বেড়েছে, কিন্তু এই হামিদ রোড যা ছিল তাই আছে। এই রাস্তা দিয়ে সবাই এসে চলাচল করে, কিন্তু এ পর্যন্ত পায়ে হাঁটা ফুটপাত পর্যন্ত নেই। পাবনার এই যানজট নিরসনের জন্য আমাদের রাস্তার চওড়ার প্রয়োজন। মধ্য শহরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অসংখ্য বহুতল ভবনে অফিস আর মার্কেট গড়ে উঠলেও নেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। অপ্রশস্ত এই প্রধান সড়কের একটি অংশ দখলে নিয়ে দাঁড়িয়ে থাকে মোটরসাইকেল, অবৈধ রিক্সা আর অটোরিকশা। যে বড় বড় বিল্ডিংগুলো উঠছে পরিকল্পনাবিহীন, তাদের কোনো গাড়ি পার্কিং নাই, সবাই রাস্তার পরে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রাখে এবং এখানেই রাখে। যানবাহন বেড়ে গেছে, এখানে আমাদের খুব প্রয়োজন রাস্তা চওড়া হওয়ার, এটা আমাদের একান্ত দাবি। আব্দুল হামিদ রোড এত যানজট হয়, মানুষের চলাচল অনুপযোগী হয়ে গেছে, আর এটা যদি হয় চার লাইন, এটা পাবনাবাসী প্রাণের দাবি। দখল হয়ে গেছে ফুটপাত, রাস্তার দুধারে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, ফলে পথচারী চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। রাস্তার দুই পাশেই ফুটপাত দখল করে আসছে, যার জন্য যানজট সবসময় লেগেই থাকে। ফুটপাত দখল হয়ে গেছে, সাধারণ মানুষের চলাচল এতটাই বিঘ্নিত হয়েছে যে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে এই পাবনা শহরে চলাচলের একদম অনুপযোগী। স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ জানায়, যানজট নিরসনে বাস টার্মিনাল থেকে মধ্য শহর হয়ে গাছপাড়া পর্যন্ত 7.8 কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও জমি অধিগ্রহণ জটিলতায় ঝুলে আছে সে কাজ। এই ফোর লেন যেহেতু একটা জটিল প্রক্রিয়া, এখানে মাননীয় সংসদ সদস্য, তারপর জেলা প্রশাসন আছেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সবার যদি আমরা সহযোগিতা পাই তাহলে আমরা দ্রুত গতিতে এই ডিপিপি তৈরির প্রক্রিয়া শুরু করতে পারবো। রাস্তা চওড়া করার বিষয়ে একটা আমরা বিভিন্ন মিটিং আলোচনা করেছি, আমাদের উন্নয়ন সমন্বয় মিটিং আলোচনা করেছি, এই রাস্তাটা চওড়া কীভাবে করা যায় সে ব্যাপারে আমরা রোডস অ্যান্ড হাইওয়েকে সেভাবে পরামর্শ দিয়েছি কীভাবে এই রাস্তাটার যানজটটা দূরী করা যায়। যানজট নিরসনে শহরের প্রধান সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। ফিরে আসছে বাংলা চলচ্চিত্রের সুদিন। দিনে দিনে বাড়ছে দর্শকদের আগ্রহ।
মুক্তির দ্বিতীয় সপ্তাহে 23টি থেকে প্রায় দ্বিগুণ হয়েছে হাওয়া সিনেমা প্রদর্শিত হলের সংখ্যা। এই কথা কচ্ছ না কেন? কোন বড় তাইছো? বাংলা সিনেমা প্রেমীরা ভুগছেন হাওয়া জ্বরে। মুক্তি দ্বিতীয় সপ্তাহে 41টি হলে দেখানো হচ্ছে সিনেমাটি। দর্শকরা বলছেন অভিনয়, চিত্রকলা, আবহ সঙ্গীত সব মিলিয়ে মনে রাখার মতো চলচ্চিত্র এটি। যা ছিল এবারের জন্য যে মানে বহু রেট করলে 4.5/5। সমুদ্রের মধ্যে এই ধরনের মুভিগুলো আসলে আমরা আগে কখনো দেখিনি, যদিও দেখেছি ইংলিশে দেখেছি, কিন্তু বাংলাদেশে আমার মনে হচ্ছে আমি প্রথম দেখলাম। VFX এর কাজগুলো ভালো ছিল, সিনেম্যাটোগ্রাফি ভালো ছিল, এক্সপেক্ট করি ভবিষ্যতে আরও ভালো করতে পারব। এত প্রশংসা আর ইতিবাচক মন্তব্যের পরে হাওয়ার সাথে জড়িত সবাই তাদের কষ্টকে সফল বলে মনে করছেন, সমালোচনাকেও নিচ্ছেন ইতিবাচকভাবে। সমালোচনা হতেই পারে, এটা কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, এটা কিচ্ছু কোনো কিছু যায় আসে না তাতে। বাংলাদেশের দর্শকের, সাধারণ দর্শকের আগ্রহ আছে, আমরা দর্শকের জন্য কাজ করি। হ্যাঁ, সমালোচনার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সমালোচনা যেন গঠনমূলক হয়। এটা অবশ্যই আমার জন্য অনেক ভালো লাগা যে এত গুণী শিল্পীদের মাঝে আমি অভিনয় করেছি এবং তারা আমার কাজটাও পছন্দ করেছে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, এই কারণে আমি আসলে অনেক গ্ল্যাড। হাওয়া দেখতে এসেছিলেন চলচ্চিত্রটির গান, সাদা সাদা কালা কালার সুরকার গীতিকার হাসিম মাহমুদ। মহাকালীর SKS টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে বসে পুরো হাওয়া টিমের কলা কুশলীদের সাথে চলচ্চিত্রটি দেখেন তিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে বলতে পারি। আমাকে চালাতে কোনো মাস উঠে নাই, বরফ ফুরোয় যাত্রায় স্থান মাঝির বোট ঘাটে ফেরবে না। মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়ার গল্প গড়ে উঠেছে মাছ সমুদ্রে, আটকে পড়া মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে। রাধুনী নিবেদিত সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেনের জন্য যাবৎকালে সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্যাকেজটি $100 কোটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার এটি ঘোষণা করা হতে পারে। বাইডেন প্রশাসনের তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছে। এ প্যাকেজের আওতায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স এবং মেডিকেল সুবিধাংশ সংবলিত সাজোয়া যান রয়েছে। জো বাইডেন এখনও প্যাকেজটিতে স্বাক্ষর করেননি। এর আগে পেন্টাগন গত সোমবার ইউক্রেনের জন্য $95 কোটি নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনকে 16টি হিমার্স দিয়েছে এবং গত 1 জুলাই 2টি নাসামস পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। খেলার খবর, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর জন্য অনেকটা হঠাৎ করে ওয়ানডে দলে ডাকা হয়েছে ওপেনার নাঈম শেখ এবং পেসার এবাদত হোসেন। আর কিছুক্ষণ পরই হারারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই দুই ক্রিকেটার। এর আগে নাঈম দুটি ওয়ানডে খেললে অভিষেকের অপেক্ষায় আছেন এবাদত। খুলনাতে ছিলাম, ওখানে বাংলা টাইগার্সের হয়ে HP-র সাথে খেলার জন্য, তো আনফর্চুনেটলি গতকালকে রাতে আমার কল আসে যে আমি এরকম ন্যাশনাল টিমে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ শুনেই খুবই খুশি হয়েছি যে প্রথমে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন মাঝখানে যাচ্ছি। তো ইনশাআল্লাহ যদি সুযোগ পাই ওখানে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। আমরা আলহামদুলিল্লাহ টিম হিসেবে যথেষ্ট ভালো, তো ইনশাআল্লাহ নেক্সট 2টা ম্যাচ আছে, আমরা যদি 2টা ম্যাচ উইন করতে পারি তাহলে তো সিরিজ আমাদের। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জ্বালানির দাম রেকর্ড বৃদ্ধির পর ঢাকা এবং বিভিন্ন শহরে গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা, সরকার বলছে বাড়ানো ছাড়া উপায় ছিল না। আশঙ্কাজনক হারে বেড়েছে দূরপাল্লার পরিবহনে ডাকাতি এবং ধর্ষণ, ইমার্জেন্সি বাটন, ভিডিও করা সহ নানা পদক্ষেপের কথা শোনা গেলেও বাস্তবে দেখা নেই। যানজটে চরম দুর্ভোগে পাবনা শহরবাসী, বেদখল অধিকাংশ ফুটপাথ, রাস্তায় রাখা হয় গাড়ি, 2 যুগ ধরে ঝুলে আছে প্রধান সড়ক প্রশস্ত করার কাজ। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভীন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।